খুলনা সিটি কর্পোরেশন কলেজ কর্তৃক আয়োজিত সেশন 2019-20 বর্ষে ভর্তিকৃত দ্বাদশ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদেরকে রসায়ন দ্বিতীয়পত্রের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা গতদিন তোমাদেরকে একটা প্র্যাকটিস ক্লাস করেছিলাম, সেই প্র্যাকটিস ক্লাসে তোমাদেরকে দুইটা উদ্দীপক নিয়ে আলোচনা করছে এবং তোমাদেরকে লিখতে বলেছিলাম। তো আশা করি তোমরা লিখছো, সেটা লিখে অথবা নেক্সটে যদি কখনো আমাদের কলেজ খুলে অথবা দেখা হয় আমাদেরকে আমাকে দিবা, এবং কোনো প্রবলেম থাকলে সেটা হয়তো বা ঠিক করে দিবা। তো আজকে যেটা আমরা অ্যালডিহাইড কিটোনের, কিন্তু প্রথমে আমরা আগেই এটা নিয়ে আরও তিনটা ক্লাস নিয়েছি, যেগুলো হচ্ছে সাধারণত তাদের গঠনগত কী কী পার্থক্য আছে সেগুলো নিয়ে আলোচনা করছি, তাদের রাসায়নিক ধর্মের মধ্যে কী কী ব্যতিক্রম থাকতে পারে সেগুলো নিয়ে আলোচনা করছি, অ্যালডিহাইড কিটোনের প্রস্তুতি নিয়ে আলোচনা করছি। তো আমরা যে নিয়ম অনুযায়ী যাচ্ছিলাম সেটা হচ্ছে প্রস্তুতি এবং রাসায়নিক ধর্ম। তো আজকে আমরা যেটা করবো অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে রাসায়নিক ধর্ম। তো অ্যালডিহাইড কিটোনের মধ্যে মূলত হচ্ছে মূল যৌগটা হচ্ছে কার্বনের মূলক, সে কার্বনের মূলকে যে কার্বনের মূলকে দ্বিযোজী কার্বনের মূলকের মূলকের সাথে হাইড্রোজেন এবং একটা মূলকে যুক্তের উপর ভিত্তি করে সাধারণত অ্যালডিহাইড এবং কিটোনটা কী হয় নির্ধারিত হয়। তাহলে এক কথা আমরা বলতে পারি অ্যালডিহাইড এবং কিটোনটা মূলত হচ্ছে কার্বনের মূলকের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। তো ওই জন্য আমরা টাইপ ওয়ান বিক্রিয়া, যে আমরা পাঁচটা টাইপ রিয়াকশান পড়বো, সেখানে অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে তো অবশ্যই গঠনগত পার্থক্য আছে, সেটার উপর ভিত্তি করে আমরা টাইপ ফাইভের রিয়াকশানটা আমরা দিছি। অর্থাৎ এখান থেকে সব বিক্রিয়া যে অ্যালডিহাইড করবে সেটা না, নাও করতে পারে, সেটা আমরা বিশেষ বিক্রিয়া হিসেবে আলোচনা করলাম। তো এখানে দেখো টাইপ ওয়ান বিক্রিয়াটা হচ্ছে কার্বনাইল মূলকের নিউক্লিওফিলিক যুত বিক্রিয়া। আমরা নিউক্লিওফিলিক যুত বিক্রিয়াটা সেটা কিন্তু সেটা সম্পর্কে আমরা আগেও আলোচনা করছি, যে ব্যাখ্যা ইয়েটা ছিল প্রশ্নটা ছিল সাধারণত নিউক্লিওফিলিক যুত বিক্রিয়ায় অ্যালডিহাইড কিটোন অপেক্ষা অধিক বেশি সক্রিয়। তো কেন সেটা ছিলাম, তো আমরা সাধারণত আলোচনা করছিলাম মনে হয় মিথানল, ইথানল এবং প্রোপানল নিয়ে আলোচনা করছিলাম, তিনটা নিয়ে আলোচনা করছে। ওখানে ইথানল থেকেও মিথানলটা বেশি বেশি অধিক বেশি সক্রিয় ছিল। তো আসলে সক্রিয় হলো যে কিটোন যদি কিটোন অপেক্ষা যদি অ্যালডিহাইড সক্রিয় হয় এটা তো আমরা বলি না, কিটোন অভিক্রিয়া অংশগ্রহণ করে না সেই কথাটা কিন্তু আমাদের বলা হয়নি। এখানে যে সক্রিয়তার কারণ হিসেবে আমরা দুইটা কারণ দেখেছিলাম, সেটা হচ্ছে একটা হচ্ছে ধনাত্মক আবেশীয় প্রভাব এবং আরেকটা হচ্ছে স্থানিক বাধা। হ্যাঁ, এই দুটা দিয়ে আমরা ব্যাখ্যা করছি। তো প্রথমটা দেখো হাইড্রোজেন সায়ানাইড যে যৌথ বিক্রিয়া, সেটা হচ্ছে হাইড্রোজেন সায়ানাইডের সাথে বিক্রিয়া করবে, আমরা এক্ষেত্রে অ্যালডিহাইড এবং কিটোন উভয় পক্ষে ব্যাখ্যা করব। আর দুই নম্বর দেখো হাইড্রোক্সিল অ্যামিন, হাইড্রোক্সিল অ্যামিন এটা আমরা যুত বিক্রিয়া আকারে করব, তবে এখানে পরবর্তী নেক্সটে অর্থাৎ দ্বিতীয় স্টেপে গিয়ে সেখান থেকে পানীয় প্রসারিত হয়, যেন এটাকে ঘনীভবন বিক্রিয়া বলা হয় অনেক সময়। দুই নম্বর হচ্ছে হাইড্রোক্সিল অ্যামিন, তিন নম্বর হচ্ছে হাইড্রোজিন H2N NH2। তাহলে H2N NH2 মধ্যে যদি একটি হাইড্রোজেন পরমাণু ফিনাইল দ্বারা প্রতিস্থাপিত হয়, ফিনাইলের সংকেত হচ্ছে C6H5, তাহলে CCH5 দ্বারা প্রতিস্থাপিত হয় তখন সেটাকে বলবো আমরা ফিনাইল হাইড্রোজিন। যেহেতু ফিনাইল মূলক হচ্ছে একটি বেঞ্জিন মূলক, অর্থাৎ বেঞ্জিনের একটি হাইড্রোজেন পরমাণু ওই যে হাইড্রোজেন দ্বারা কী হলো প্রতিস্থাপিত হলো, তাহলে বেঞ্জিনের আরও পাঁচটা হাইড্রোজেন পরমাণু রয়ে গেছে, সেটা হচ্ছে অর্থ প্যারা মেটা ওই পজিশনে আছে। তাহলে আমরা অর্থ এবং প্যারা পজিশন থেকে যে দুইটা হাইড্রোজেন পরমাণু একটু মূলক দ্বারা প্রতিস্থাপিত করি, তাহলে অর্থ পজিশনটা হচ্ছে 2, প্যারা পজিশনটা হচ্ছে 4। তাহলে পাঁচ নাম্বার যে বিকারকটা আমরা স্টার দিলাম সেটার নাম হচ্ছে 2,4-ডাইনেট্রোফিনাইল হাইড্রোজেন। আমি যদিও বা এখানে আণবিক সংকেত লিখছি এবং রাসায়নিক ধর্ম যখন আমরা সমাধান করব তখন সেটাকে অবশ্যই কার্টুনিক আকারে লিখব। তাহলে পাঁচ নাম্বার তোমরা বিকারকগুলো অবশ্যই মুখস্থ রাখবা, তাহলে পাঁচ নাম্বার হচ্ছে 2,4-ডাইনেট্রোফিনাইল হাইড্রোজেন। এটা স্টার করছি এ কারণে অ্যালডিহাইড এবং কিটোন যে তোমার কার্বনের মূলকধারী, অর্থাৎ কার্বনের মূলকের উপর ভিত্তি করে এটা প্রতিষ্ঠিত, তাহলে অ্যালডিহাইড কিটোনের মধ্যে যদি তুমি কার্বনের মূলক আছে সেটা প্রমাণ করার জন্য যে রিয়াকশানটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে পাঁচ নাম্বার বিকারকটা হচ্ছে 2,4-ডাইনেট্রোফিনাইল হাইড্রোজেন। টাইপ টুটা দেখো জারণ বিক্রিয়া, সেই জারণ বিক্রিয়াটা হচ্ছে এক নম্বর হচ্ছে ফেলিং দ্রবণ এবং দুই নম্বর হচ্ছে টলেন বিকারক। আমরা টাইপ ওয়ানের পাঁচ নম্বর রিয়াকশানে করছি অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে উভয়ের মধ্যে কী আছে কার্বনের মূলক বিদ্যমান আছে। তাহলে উভয়ের মধ্যে যদি কার্বনের মূলক বিদ্যমান থাকে তাহলে আমরা অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে আমরা কীভাবে শনাক্ত করব,
এটা তো এর আগে যেটা শনাক্ত করছিলাম বলছিলাম সেটা হচ্ছে গঠনগত পার্থক্য, কিন্তু আদৌ যখন আমাদেরকে বিকারক যখন দিবে বোতলে করে যখন আমাদেরকে বিকারক সাপ্লাই দিবে তখন তো আমি বুঝতে পারবো না সেটা কোনটা অ্যালডিহাইড কোনটা কিটোন, কারণ এটা একটা সলিউশন। তাহলে ওই সলিউশনটাকে আমরা টেস্ট করতে হলে অবশ্যই কী করতে হবে, অন্য একটা সলিউশন অর্থাৎ বিকারক দ্বারা আমাদেরকে কী করতে হবে, টেস্ট করতে হবে। সেই সেই একটা টেস্ট হচ্ছে ফেলিং দ্রবণ। ফেলিং দ্রবণ হচ্ছে মূলত কপার সালফেট কি তার সাথে হাইড্রোক্সাইড অর্থাৎ ক্ষারীয় থাকবে এবং সোডিয়াম পটাশিয়াম টার্টারের দ্রবণ, যে দ্রবণটা থাকবে ওখান থেকে তৈরি হবে কিপ্রিক হাইড্রোক্সাইডের হালকা নীল বর্ণের একটা দ্রবণ তৈরি হবে, সেটাকে বলবো আমরা ফেলিং দ্রবণ। টলেনের বিকারক, টলেনের দুই নম্বর হচ্ছে টলেন বিকারক, সেই টলেনের বিকারক হচ্ছে সিলভার হাইড্রোক্সাইড থাকবে, সোডিয়াম হাইড্রোক্সাইড থাকবে এবং অ্যামোনিয়াম সিলভার নাইট্রেট থাকবে, সোডিয়াম হাইড্রোক্সাইড থাকবে এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থাকবে। ওর থেকে তিনটাকে যোগ করলে আমরা পাবো ডাইঅ্যামিন সিলভার হাইড্রোক্সাইড, যে ডাইঅ্যামিন সিলভার হাইড্রোক্সাইড তৈরি হবে সেটাকে বলবো আমরা টলেন বিকারক। এবিকেটা এই টাইপ টু এর এবিকেটা সাধারণত অ্যালডিহাইড করবে কিন্তু কিটোন করবে না। এখন অ্যালডিহাইড এবং কিটোনের পার্থক্য নির্ণয় করতে বললে অবশ্যই আমাদেরকে কী করতে হবে, ফেলিং দ্রবণ এবং টলেন বিকারক দিয়ে যেতে হবে। তাহলে এক কথায় ফেলিং দ্রবণ এবং টলেন বিকারকের সাথে অ্যালডিহাইড বিক্রিয়া করবে কিন্তু কিটোন করবে না। এক কথায় জারণ বিক্রিয়া, দেখো যে অ্যালডিহাইড জারিত হয় আর কিটোন কী হবে না, জারিত হবে না। টাইপ থ্রি দেখো বিজারণ বিক্রিয়া, বিজারণ বিক্রিয়ার মধ্যে আমরা একটা দিলাম লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এটা আমাদের অনেক পরিচিত একটা পদার্থ যে বিজারণ ক্রিয়া সংঘটিত করার জন্য। দুই নম্বর হচ্ছে ক্লিমেনসন বিজারণ, সেই ক্লিমেনসন বিজারণটা আমাদের হচ্ছে নতুন, অর্থাৎ এটা জিঙ্ক অ্যামালগাম, জিঙ্ক অ্যামালগাম তার সাথে গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে জিঙ্ক অ্যামালগামের সাথে গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশ্রিত করা হয় তখন তৈরি হবে জিঙ্ক ক্লোরাইড এবং জাইমন হাইড্রোজেন, তার সাথে কী থাকবে যে অ্যামালগামটা থেকে যাবে, তাহলে এটাকে বলা হয় ক্লিমেনসন বিজারণ। ক্লিমেনসন বিজারণ কী, একটা প্রায় সময় জ্ঞানমূলকের প্রশ্নটা দেয়। এরপরে টাইপ ফোরে দেখো অ্যালকাইল মূলক ভিত্তিক বিক্রিয়া, আমরা বলছি অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে যে পার্থক্য সূচক যে বিক্রিয়াগুলো আছে সেগুলো হচ্ছে বিশেষ বিক্রিয়ার মধ্যে যাব। ওই অ্যালডন ঘনীভবন বিক্রিয়াটাও এরকম, যে যার মধ্যে আলফা কার্বন, আমরা যখন ব্যাখ্যা করবো তখন দেখাবো যে অ্যালডিহাইডের পাশের কার্বনটা হচ্ছে আলফা, অ্যালডিহাইডের পাশের কার্বনটা হচ্ছে কি আলফা। তাহলে অ্যালডিহাইডের যদি যে ক্ষেত্রে তোমার পাশের কার্বন কার্বন যদি থাকে তাহলে সেক্ষেত্রে তারা অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে, আর যারা সাধারণত পাশে কোনো কার্বন নেই সিএইচও মূলকের পাশে যদি কার্বন না থাকে সেক্ষেত্রে সেটা কী দিবে না, অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে না। তাহলে অ্যালডল ঘনীভবন বিক্রিয়ার প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে আলফা কার্বনযুক্ত হাইড্রোজেন থাকতেই হবে, যেমন শুধু কার্বন থাকলে হবে না তার সাথে কী থাকতে হবে, এইচও থাকতে হবে। তাহলে এক কথায় এইচ সিএইচ অর্থাৎ মিথানল যেটা আছে সেই মিথানল কিন্তু অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেবে না, আবার সিএস থ্রি সিএইচ ও সেটা অবশ্যই কী হবে, ইথানল অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেবে। আমরা যদি সিএস থ্রি হোল থ্রি সি সিএইচ ও যদি দিই অর্থাৎ ট্রাইমিথাইল ইথানল যদি দিই সেক্ষেত্রে সেটা কিন্তু তোমার অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেবে না। বেঞ্জালডিহাইড অর্থাৎ বেঞ্জিনের সাথে যে সিএইচও মূলক থাকে কার্বন আছে কিন্তু এখানে কোনো হাইড্রোজেন না থাকার কারণে এরা অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেবে না। এরপর বিশেষ বিক্রিয়ার মধ্যে আছে কেনিজারো বিক্রিয়া এবং হ্যালোফর্ম বিক্রিয়া। এখন আমরা অ্যালডল ঘনীভবন বিক্রিয়ার ক্ষেত্রে বলছি আলফা কার্বনযুক্ত হাইড্রোজেন থাকতেই হবে, যাদের থাকবে না তারা অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেবে না। আর তাহলে তারা কারা বলছিলাম, আমরা বলছি মিথানল বেঞ্জালডিহাইড ট্রাইমিথাইল ইথানল এরা হচ্ছে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেবে না, যারা অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেবে না তারা আবার কী দেবে, কেনিজারো বিক্রিয়া দেবে। আর তাহলে এক কথায় যারা অ্যালডল দেবে তারা কেনিজারও দেবে না, আর যারা কেনিজারও দেবে তারা অ্যালডল দেবে না। দুই নম্বর হচ্ছে হ্যালোফর্ম বিক্রিয়া, হ্যালোফর্ম বিক্রিয়া আমরা এটা আগে পড়ছি, সাধারণত ক্লোরোফর্ম হ্যালোফর্ম বা আইড্রোফর্ম তৈরি করার সময় আমরা এটা আমরা মনোহ্যালোজেন অ্যালকেন পলিহ্যালোজেন অ্যালকেনের ক্ষেত্রে আমরা পড়ছিলাম, তো হ্যালোফর্ম আমরা ক্লোরোফর্ম তৈরি করছিলাম, তো এটা হচ্ছে মূলত হ্যালোফর্ম বিক্রিয়া। হ্যালোফর্ম বিক্রিয়ার প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এখানে মিথাইল কিটো মূলক থাকতেই হবে, মিথাইল কিটো বলতে সেটা সিএস থ্রি সিও মূলক থাকতে হবে, তার সাথে অ্যাসিটন ইথানল যেটাই থাকুক না কেন, এক কথায় মিথাইল কিটো মূলক যাদের কাছে আছে তারাই কী করবে, হ্যালোফর্ম বিক্রিয়া প্রদর্শন করবে। তো এখানে আমি বিশেষ বিক্রিয়া বলে টাইপ ফাইভের মধ্যে স্টার্ট করছি, অর্থাৎ এক এবং দুই দুটাই ইম্পর্টেন্ট, এখানে ম্যাক্সিমাম রিয়েকশানে তোমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ এটা কোনো না কোনোভাবেই উদ্দীপকের মধ্যে হয়তো তোমাকে হাইড্রোকার্বনের উপর একটা ইয়ে দিল, সেক্ষেত্রে সেটা কী করলো এখানে এটা দিয়ে উদ্দীপক রেডি করলো। যেমন আমি কতদিন একটা তোমাদেরকে ই দিছিলাম, সাধারণত বলছিলাম এক নম্বরের উদ্দীপক সম্ভবত ছিল বি এর মধ্যে, বিকে ওজোনোলাইসিস করলে ওদের সাথে আত্মবিশ্লেষণ করলে ভিন্ন তৈরি হয় কার্বনের যৌগ তৈরি হয়, ওই কার্বনের মূলক তুমি হয়তো এটা বলতে পারো যে ভিন্ন কার্বনের মূলকের মধ্যে কীভাবে তুমি শনাক্ত করবে যে ভিন্ন, হ্যাঁ
হ্যাঁ, শনাক্ত করার জন্য তোমাকে ফেরিন যেমন টলেন্ট বিতারক এগুলো দিয়ে কি করতে পারে হয়তো ব্যাখ্যাটা লিখতে হবে। আমি ওইখানে উদ্দীপকটা একটা দিই না, যেহেতু আমাদের রিয়েকশনগুলো করানো হয়নি। তো আমরা নেক্সট ক্লাসে গিয়েই এগুলোর সমাধানটা করব। তোমরা রাসায়নিক ধর্মে যে চারটা দিলাম, পাঁচটা টাইপ বিক্রিয়ার যে বিকারকগুলো দিলাম, সেই বিকারকগুলো অবশ্যই অ্যালডিহাইড কিটোনের ক্ষেত্রে আগের নিয়মে তোমরা এগুলো কী করবো মুখস্থ করে রাখবা, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। তো ভালো থাকো, এ পর্যন্ত ইনশাল্লাহ আগামীতে দেখা হবে। আল্লাহ হাফেজ।